শুরুতেই সংবাদ শিরোনাম। মিয়ানমারের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপ, আরও চাপে পড়ল সেনা সরকার। চীনের সঙ্গে প্রথম আলাপে যুদ্ধের বার্তা দিল জো বাইডেন। অবশেষে লাদাখ থেকে সেনা সরাতে রাজি হল চীন এবং ভারত। কাবুলে ভয়াবহ বোমা হামলায় প্রাণ গেল পুলিশ প্রধানের। এবং সবশেষ থাকছে সৌদিতে ইয়েমেনের পাল্টা হামলার তীব্র নিন্দা বাইডেন প্রশাসনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিয়ানমারের সেনা অভ্যুত্থানের নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশকে অনুমোদন দিয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় সামরিক নেতারা ছাড়াও তাদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও রয়েছেন বলে জানানো হয়েছে। মিয়ানমারের রাজধানী নেপিডুতে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করার সময় এক নারীর মাথায় গুলি লাগার পর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার সময় এই নিষেধাজ্ঞার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপের আওতায় যুক্তরাষ্ট্রের 1 বিলিয়ন তহবিলও বন্ধ করে দিয়েছে মিয়ানমার সেনাদের জন্য। এতে আরও চাপ বাড়ল বর্তমান সেনাশাসিত মিয়ানমার সরকারের উপর। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট পদে সবার পর এই প্রথম চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফোনে কথা বলেছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরে কথা করা বার্তা দিলেন বাইডেন। জানা গেছে দুজনের মধ্যে ইন্দো প্যাসিফিক মানবাধিকার লঙ্ঘন সহ একাধিক বিষয়ে কথা হয়েছে। গেল নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি এবং বাইডেনের উত্থানের চীনের প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থান কিছুটা নরম হবে বলে মনে করেছিল। নীতি থেকেই সরে এসে সুসম্পর্কের পথে হাঁটবে আমেরিকা এবং চীন, কিন্তু সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছে জো বাইডেন। শি জিনপিংকে বৃহস্পতিবার ফোনে চীনা নববর্ষের শুভেচ্ছা জানালেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট কঠোর বার্তা দিয়েছেন অর্থনীতিকে হাতিয়ার করে বেইজিংয়ের অনভিপ্রেত পদক্ষেপ এবং জিনজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে। একই সঙ্গে শি জিনপিংয়ের এবং বাইডেনের আলোচনায় ইন্দো প্যাসিফিক অঞ্চল থেকে শুরু করে হংকং এবং তাইওয়ান সংক্রান্ত প্রসঙ্গ উঠে আসে। পূর্ব লাদাখ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ভারত এবং চীন তাদের সৈন্য সরিয়ে নিতে শুরু করেছে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে বৃহস্পতিবার 11 ফেব্রুয়ারি থেকে সেনা প্রত্যাহার শুরুর কথা জানিয়েছিল চীন, তবে দিল্লি বিষয়টি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। বুধবার রাতে ভারতের পক্ষ থেকে জানানো হয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ আজ বৃহস্পতিবার সকাল 10:30 রাজ্যে, 10:00 রাজ্যসভায় এবং বিকেল 5:30 লোকসভায় পূর্ব লাদাখ নিয়ে স্বপ্রণোদিত বিবৃতি দেবেন। গত বছরের এপ্রিল মে মাস থেকে পূর্ব লাদাখ সীমান্তে এই দুই দেশের একাধিক সংঘর্ষ হয়। এর ফলে উভয় দেশের কয়েকজনের প্রাণহানিও ঘটে। সেই পরিস্থিতি স্বাভাবিক করতে গত 24 জানুয়ারি চীন সীমান্তের মলডুতে নবম দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন দুদেশের সেনা কর্মকর্তারা। তারপরে নয়াদিল্লি বিবৃতি দিয়ে জানিয়েছিল দুপক্ষই দ্রুত সেনা প্রত্যাহার করার ব্যাপারে সম্মত হয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র কর্নেল ও চিয়াং বুধবার বিবৃতি দিয়ে জানান, লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ এবং উত্তর তীরে চীন ভারতের যে সেনা মোতায়েন করেছে তারা আজ থেকে সুশৃঙ্খলভাবে এবং সমতা বজায় রেখে পিছিয়ে যেতে শুরু করেছে। ভারত এবং চীনের মধ্যে নবম পর্যায়ের যে সেনা বৈঠক হয় তার ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে বিষয়টি নিয়ে সরাসরি কোনো কথা বলেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বোমা হামলায় এক জেলা পুলিশ প্রধান এবং তার দেহরক্ষী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 3 জন, তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতার বা শনাক্ত করতে পারেনি পুলিশ। এসিবি নিউজের একটি প্রতিবেদনে বলা হয় ডিস্ট্রিক্ট 5 এলাকাটি কাবুল থেকে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের প্রদেশগুলোতে যাতায়াতের প্রধান কেন্দ্র। সেখানে বুধবার কাবুলের ডিস্ট্রিক্ট 5 পুলিশ প্রধান মোহাম্মদ জাদি কুচাইরের গাড়ি বোমা হামলা হয়। এতে 300 তার দেহরক্ষী নিহত হয়েছেন। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয় এই হামলার পরই অভিজাত এলাকায় আন্তর্জাতিক সেরেনা হোটেলের কাছে আরেকটি গাড়ি বোমার বিস্ফোরণ হয়, তবে সেখানে কেউ হতাহত হননি। এছাড়া ওই দিন শহরটিতে মোট 4 বোমা বিস্ফোরণ হয়। সব মিলিয়ে আরও 3 আহত হয়েছেন বলেও জানানো হয়।
2 দশক ধরে চলা যুদ্ধ শেষ করার উপায় খুঁজতে আফগানিস্তানের সরকার এবং বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে আলোচনা চলছে। কিন্তু শান্তি আলোচনা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলিতে আফগানিস্তানে সহিংসতা বেড়ে গেছে, বিশেষ করে বোমা হামলার ঘটনা। ইয়েমেনের নিরস্ত্র জনগণের উপর সৌদি আগ্রাসনের নিন্দা না জানিয়ে ইয়েমেনের প্রতিশোধমূলক পাল্টা হামলার তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন সরকার। সৌদি আরবের একটি বিমানবন্দরে সম্প্রতি ইয়েমেনের ড্রোন হামলার নিন্দা যুক্তরাষ্ট্রের এমনই প্রতিক্রিয়া জানায়। বুধবার একটি বিবৃতিতে হোয়াইট হাউস এই হামলার নিন্দা করে বলে, ইয়েমেনিরা যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়। এর আগে সৌদির দক্ষিণাঞ্চলীয় আল আসির প্রদেশের আবহা বিমানবন্দরে বুধবার ড্রোন হামলা চালায় ইয়েমেনের সেনাবাহিনী। এই হামলায় বিমানবন্দরের বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, 2015 সালের মার্চ মাস থেকে ইয়েমেনের উপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে সৌদি। এছাড়া সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির উপর কঠোর অবরোধও জারি করে রেখেছে। আর এই জোটকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এতদিন সার্বিক পৃষ্ঠপোষকতা দিয়ে আসছিল। অন্যদিকে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে। বুধবার ইয়েমেনি যোদ্ধারা ওই হামলা চালায়। সৌদি জোট হামলার কথা নিশ্চিত করে জানিয়েছে, এতে একটি বিমানে আগুন ধরে যায়। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল ইখবারিয়াতে ক্ষতিগ্রস্ত বিমানের স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, সৌদি আরবের বিমানবন্দরে চালানো ওই হামলায় 4টি ড্রোন অংশ নেয়। তিনি জানান, বুধবার বিকেলে ওই হামলা পরিচালনা করা হয়েছে। ইয়েমেনের সীমান্ত থেকে 120 কিলোমিটার দূরে সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর। জেনারেল সারিয়ি জানান, সৌদি জোট নির্মমভাবে ইয়েমেনের সাধারণ জনগণের বিরুদ্ধে যে লাগাতার অবরোধ চালিয়ে আসছে তার জবাবেই এই ড্রোন হামলা চালানো হয়েছে। এদিকে বুধবার সকালের দিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে যে তারা ইয়েমেনি থেকে পাঠানো 2টি ড্রোন ধ্বংস করেছে, তবে ইয়েমেনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।